হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডলা মিডিয়া। আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এই মুহূর্তে আমরা যেখানে বাস করি, সে যে জায়গাটাই হোক না কেন, সেখানে প্রকৃতি বলতে ঠিক কতটা বেঁচে রয়েছে জানি না। চারিদিকে এত দূষণ, এত ধুলোবালি, পাখিরাও ঠিক মতন থাকতে পারে না, আর গাছগুলোতে তো চারিদিকেই ধুলোবালি বোঝাই হয়ে থাকে, গাছগুলোও কিন্তু স্বচ্ছ সুন্দর হয়ে থাকে না। কিন্তু এটা কিন্তু রাস্তাঘাটেই দেখা যায়, যেখানটায় বাস লরি এগুলো চলে। কিন্তু এই যে ওপর দিকটা, এই দিকটা যে কতটা শান্ত, কতটা নিস্তেজ আর কতটা স্বচ্ছ, মানে এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। না ওপরে আছে কোনো প্রাকৃতিক দূষণ, না আছে কোনো ধুলোবালি, কি স্বচ্ছ, কি সুন্দর, দেখো এত অমায়িক, এত সুন্দর, মনে হয় চোখ ভরে দেখেই যায়। এখানটায় কিন্তু কোনো রকম দূষণ ছুঁতে পারেনি। কি বলতো, এই ওপর দিকটাতে তো মানুষ চলাফেরা করতে পারে না, সেই কারণে ওপর দিকটা এতটা সুন্দর, এতটা স্বচ্ছ, আর নিচের দিকে কিন্তু মানুষজনই এত দূষণ তৈরি করে। ওপর দিকটাই এখনো তাদের নাগাল পৌঁছয়নি, তাই জন্য এই ওপর দিকটা এতটা স্বচ্ছ, এতটা সুন্দর, দু চোখ ভরে যেন দেখেই যায়। খুব শান্তি লাগে এই সুন্দর দৃশ্যটা দেখলে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বাই।